আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আয়শা ফার্নিচার বিডি আপনাদেরকে জানাই স্বাগত। পরম করুণাময় আল্লাহর অশেষ মেহরবানিতে আজ আপনাদের দেখাবো খুবই চমৎকার অসাধারণ রাজকীয় পিলার খাটটি। পিলার খাটটি ইতিপূর্বে হয়তো অনেকেই দেখেছেন, পলিশ করা, পলিশ ছাড়া, খুবই চমৎকার অসাধারণ একটি রাজকীয় মডেলের পিলার খাট। পিলার খাটটি অনেকেই অবগত আছেন, কারণ বাংলাদেশে 2020-21 সালে খুবই ফেভারিট একটি মডেল ছিল এই পিলার খাটটি। পিলার খাটটি খুবই জনপ্রিয় একটি খাট, খুবই চমৎকার অসাধারণ এই খাটটি। পলিশের কাজ সম্পূর্ণ হয়েছে, তাই ডেলিভারি চলে যাবে। ডেলিভারির আগে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি আমার গোডাউন রুম থেকে। একেবারে জায়গা স্বল্পতা এবং আলো স্বল্পতা রয়েছে, ক্লিয়ারলি আপনাদের মাঝে তুলে ধরা সম্ভব হয় না, তবুও আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিতে। আয়শা ফার্নিচার বিডি ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা একেবারে নতুন আমার চ্যানেলটি দেখছেন এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। আমি প্রতিনিয়ত কোন ধরনের ফার্নিচারের কালেকশন নিয়ে আসি, কোন ধরনের ফার্নিচারের কালেকশন আমাদের রয়েছে, আমাদের রয়েছে চিটং সেগুন, বার্মাটিক সেগুন, বিভিন্ন রকম সেট ফার্নিচার, বিভিন্ন রকম নকশা মডিফাই করে, বিভিন্ন রকম নকশার কারুকাজ করে আমরা করে থাকি। আসুন দেখুন, যাচাই বাছাই করে ভালো মানের ফার্নিচার সংগ্রহ করুন। আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি মহান রাব্বিল আলামিনের, দেশ ও দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাই বন্ধুরা আমাদেরকে অর্ডার করে থাকেন, অনেকেই আমাদেরকে ফোন করে থাকেন, অনেকেই আমাদেরকে অর্ডার করেছেন। আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি মহান রাব্বিল আলামিনের। দেশ ও দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাই বন্ধুরা আমাদেরকে অর্ডার করেছেন আমাদের অনলাইন ভিডিও দেখে, অনেকের কাজে চলমান রয়েছে। তা আমি বলবো আসুন দেখুন, যাচাই বাছাই করে ভালো মানের ফার্নিচার সংগ্রহ করুন। আয়শা ফার্নিচার বিডি আমার লোকেশনটা হচ্ছে ঢাকা লালবাগ, কিলার পার্ক থেকে অতি সহজে চলে আসা যায় কামরাঙ্গীর চর, মাবদর বাজার, কাজী অফিসের বিপরীত পাশে আয়শা ফার্নিচার বিডি। আয়শা ফার্নিচার বিডি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার স্ক্রিনে দেওয়া আছে। দেশ ও দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাই বন্ধুরা আমাদেরকে কল করে থাকেন, অনেকে ফোন করে বিভিন্ন তথ্য জেনে থাকেন, ফার্নিচারের কোন কাঠ দিয়ে কীভাবে বানালে ভালোভাবে করা যাবে, কত কেপি কাঠ লাগে, অনেকেই ধারণা নিয়ে থাকেন। আমি বলবো ফার্নিচার আস না লাগুক, যখনই আপনাদের ফার্নিচারের প্রয়োজন হবে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই ধারণা নিয়ে আপনি ভালো মানের ফার্নিচার বানাতে পারবেন। তো আমি বলবো প্রবাসী ভাই বোনদের কষ্টের টাকা যাতে বিফলে না যায়, কষ্টের টাকা দিয়ে ভালো মানের ফার্নিচার বানিয়ে আপনার ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলুন। চলে আসি মূল কথায়, যে কথা বলতেছিলাম, এটি একটি পিলার ডিজাইনের সলিড পিলার, 3 ইঞ্চি সলিড কাঠ থেকে কেটে এই পিলার ডিজাইনের খাটটি করা হয়েছে। এই খাটগুলি অনেক 2.5 ইঞ্চি দিয়েও করে থাকে, খুবই চমৎকার অসাধারণ একটি খাট। উপরে রয়েছে যে নকশার কারুকাজ, কারুকাজের উপরে 3 ইঞ্চির উপরে আলাদা কিছু চাপ রয়েছে, আর পিলারগুলি রয়েছে 7-7 থেকে করা, অনেকে 8-8 দিয়েও করে থাকে, 8-8 দিয়েও আমরাও করেছি, বিভিন্ন রকম নকশা মডিফাই করে করেছি, খুবই চমৎকার অসাধারণ। একেবারে কাঁচা কাঠ কেটে ফেলে দিয়ে একেবারে সার কাঠ দিয়ে এই খাটটি বানানো হয়েছে। খাটটি যেহেতু পলিশের কাজ সম্পন্ন হলো, একেবারে খুবই চমৎকার অসাধারণ একটি কালার করা হয়েছে, অনেকটাই দেখতে লিগার পলিশের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে এই কাঠটি, লিগার পলিশের খুবই কাছাকাছি করা হয়েছে এই কাঠটি, খুবই চমৎকার অসাধারণ একটি কাঠ। অসাধারণের পাশে রয়েছে আরেকটি 19 মডেলের খাট, অনেকে অবগত আছেন 19 মডেলের খাটের ব্যাপারে। তা আমার একেবারে আমি যা তা আগে বলেছিলাম, আমার গোডাউন রুমে একেবারে একটু আলো স্বল্পতা রয়েছে, এজন্য ক্লিয়ারলি আপনাদের মাঝে তুলে ধরা সম্ভব হয় না, তো আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদেরকে দেখিয়ে দিতে। এটি 19 মডেলের একটি সিম্পা ঘাট ডিজাইনের খাট, খাটটি করা হয়েছে ছুরির 3 ইঞ্চি কাঠের উপরে, খুবই চমৎকার অসাধারণ একটি খাট। এই খাটগুলি করা হয়েছে সম্পূর্ণই ফুল বক্স একটি খাট, রয়েছে হাইসা রয়েছে 1.5 ইঞ্চি, 1.5, 1.5×15, আরও রয়েছে 1 ইঞ্চি মোটা বিছনা, 1 ইঞ্চি মোটা গর্জন কাঠের বিছনা, আরও রয়েছে 2.5 ডাসা, খুবই চমৎকার অসাধারণ টেকসই নিয়েও একটি খাট। এই খাটটির প্রাইসটি একেবারে না বলে দিলে হচ্ছে না, এটির প্রাইস নিচ্ছি 75,000 টাকা, আর পাশে যে খাটটি রয়েছে ওই খাটটির প্রাইস নিচ্ছি 65,000 টাকা। আজ আর নয়, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।